হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আর আমি আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওটা হচ্ছে এই যে দাঁড়িয়ে আছে আমার পিছনে, দেখতেই পাচ্ছেন আমাদের বুলেট ট্রেন। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট টাইম বুলেট ট্রেন চালু হচ্ছে, তো এটা চালু হবে 30 তারিখ। তো আজকে 28 তারিখ, তো আজকে এসে আমি ট্রেনটাকে দেখতে এবং ট্রেনটাকে আপনাদের দেখাতে যে ট্রেনের মধ্যে কীরকম কী আছে। তো চলুন, জুড়ে থাকুন এবং দেখতে থাকুন। প্রথমে বগির সামনে ঢুকলাম, আর এখানে আছে ডিপ ফ্রিজার, আছে হটকেস, আছে হটকেস 1, হটকেস 2, হটকেস আছে। বন্ধুরা, এটা হচ্ছে ইঞ্জিন বগি। বুলেট ট্রেনের সামনে এই ইঞ্জিনটা দেখুন কীরকম দেখতে হয়। তো এখানে পুরোপুরিভাবে কন্ট্রোল প্যানেল আছে, যেখানে ড্রাইভার বসে, লোকো পাইলট বসে ট্রেনটা চালায়। ইকোনমিক্যাল ক্লাস, তো ইকোনমিক্যাল ক্লাসের সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর সিটের মাঝে যেমন সদা সিটে যেমন থাকে, একটা টি টেবিল আছে, আর দুদিকে এলইডি টিভি লাগানো আছে। আর সিটগুলো অনেক ফ্লেক্সিবল, যেমন শতাব্দীতে যেমন থাকে। ট্রান্সপারেন্ট, তো আপনি আপনারা যদি চাপেন তো অবশ্যই এক মাথা থেকে আরেক মাথা মানে খুব পরিষ্কারভাবেই আপনারা দেখতে পাবেন। দেখুন, ট্রেনের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। এখন দরজাগুলো সব খোলা আছে, তো যদিও দরজাগুলো ট্রান্সপারেন্ট, তো আপনারা এই মাথা থেকে ও মাথা অবশ্যই দেখতে পাবেন। বন্ধুরা, এই হচ্ছে দুটো বগির মাঝের স্পেস। তো এখানে লাগেজ রাখার জায়গা আছে, এখানে আছে ফায়ার এক্সটিংগুইশার, আর এখানে খাবার রাখার জন্য হটকেস আছে, এছাড়াও গলায় আছে বোতল কুলার আছে, ডিপ ফ্রিজার আছে, এখানে হাত ধোয়ার জায়গা একটা বেসিন আছে। আর আপনাদেরকে বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম। বাথরুমে এখানে একটা বেসিন আছে, এখানে প্যান আছে, বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেন্সিং দরজা।
তো এখানে সেন্সার লাগানো আছে, তো আসার সঙ্গে সঙ্গে দরজা ওপেন হয়ে যাবে। আপনাদের দরজা হাতও দিতে হবে না, অটোমেটিক দরজা খুলবে এবং অটোমেটিক দরজা বন্ধ হবে। আমি আপনাদের দেখিয়ে দিলাম যে ট্রেনটা কেমন এবং ট্রেনটা কেমন লাগছে, আর ভিডিওটা আর বেশি বড় করব না। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও আপনাদের ভিডিও যাতে দিতে পারি তার জন্য টাটা, বাই বাই।